একের পর এক তৃণমূল বিধায়ক তারা যখন সিবিআই এর জালে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা বিজেপির গেম প্ল্যান। তারা চেষ্টা করছে যাতে যত বেশি সংখ্যক বিধায়ক বিধানসভায় না আসতে পারে। তিনি এটাও বলছেন কেন কোন বিজেপির বিধায়ককে টার্গেট করা হচ্ছে না, আজ এই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এখনো 5-6 জন বিধায়ককে টার্গেট করেছে, কিন্তু বিজেপির কোন বিধায়ককে টার্গেট করেছে খুঁজে দেখুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও তো বোমা বন্দুকধারীদের নিয়ে এলাকা ডিস্টার্ব করে বেড়ায়, সে তো অনেক বড় গুন্ডা, অনেক অভিযোগ রয়েছে, তাকে কি গ্রেফতার করেছে, আজ এই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইটস এ গেম প্ল্যান, যত পারে যত বেশি এমএলএকে ইনভলভ করে তারা যাতে অ্যাসেম্বলি না আসতে পারে, আমাদের সংখ্যাটা কমিয়ে দিতে পারে, বাদবাকি কিনতে পারে, এই সব প্ল্যান করছে। কিন্তু যেহেতু সংখ্যাটা আমাদের অনেক বেশি এবং আরও বিজেপিরও 5-6 জন 7 জন আমাদের সাথে আছে, সুতরাং এটা কিছু করতে পারছে না। এখনও 5-6 জন এমএলএকে অলরেডি টার্গেট করেছে, কিন্তু খুঁজে দেখুন তো বিজেপির কোনো এমএলএকে টার্গেট করেছে? এখানকার যে হোম মিনিস্টার আছে স্টেট, তার বিরুদ্ধেই তো শীতলকুচি খুনের মানে পাবলিক তারকে বলে, এবং তার বিরুদ্ধে সে তো নিজে বোমা বন্দুকধারীদের নিয়ে পুরো এলাকার পর এলাকা ডিস্টার্ব করে বেড়ায়, সে তো নিজে একটা বড় গুন্ডা, তার বিরুদ্ধে তো অনেক কেস আছে, তাকে অ্যারেস্ট করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য আর এই নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বললেন দেখুন। সাত 8 জন বিধায়কের নাম শোনা যাচ্ছে, আমি তো অবাক হয়ে গেলাম এত কম কেন। আমাদের কাছে ইনফরমেশন আছে এমন কোন বিধায়ক নেই যে যারা মাননীয় মুখ্যমন্ত্রীকে লিজ দেয়নি, মাননীয় শিক্ষামন্ত্রীকে লিজ দেয়নি, সবাই লিজ দিয়েছে, সব কটা চোর, একটাও এমএলএ এরকম নেই যে লিজ দেয়নি চাকরির জন্য। এই জেলার এমএলএরাও দিয়েছে, তো 7-8 জনে কি হবে, পুরো সংসারটাই জেলে যাবে, পুরো পরিবারটা, পুরো তৃণমূল কংগ্রেস দলটা জেলের ভেতরে থাকবে, সরকার বলে কিছু থাকবে না, পার্টিটাও থাকবে না। বিজেপির এই বক্তব্য আর সিপিএম কি বলছে, মোহাম্মদ সেলিমের বক্তব্য শোনাবে এরপর। মোবাইল ছুঁড়ে ফেলেছিল কেন, তবে তার মধ্যে সব তথ্য আছে লুকোনো, কাদের সঙ্গে কন্ট্যাক্ট, টাকা পয়সার লেনদেন, এভাবেই তো সাক্ষী সাবুত লোপাট করা হয়। এইভাবে চিট ফান্ডের সমস্ত টাকা পয়সা যেখানে মমতা ব্যানার্জি এবং তার পরিবার যুক্ত সেগুলোকে হাফিজ করা হয়েছে পুলিশকে দিয়ে, তদন্ত কমিটির নাম করে, এসআইটির নাম করে, সিআইডির নাম করে, বিধাননগর এবং কলকাতা পুলিশকে ব্যবহার করে। বাবা জীবনকে গ্রেপ্তার করা হয়েছে শুনেছি, জীবনের এই যে লুটের চক্র, এই চক্রে মুর্শিদাবাদের বহু মাথা জড়িয়ে আছে। জীবন একা খায়নি, বাবা জীবন ফেঁসেছে, কিন্তু তার মানে এই নয় যে বাবা জীবন একাই খেয়েছে। এই মুর্শিদাবাদের আরও রথী মহারথীরা বাবা জীবনের সঙ্গে জড়িত, কেউ বাবা জীবনের ভাই হয়, বোন হয়, মা হয়, পার্টির অরিজিনাল না।